ছুটতে ছুটতে সেই তাল গাছের একদম গোড়ায় যেয়ে দাঁড়ায় এসেছি। দাঁড়ায় বলতেছি কে কে ডাকে কে, হঠাৎ কে যেন আমার মাথার মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে তারপরে ওনাদের বাসার উপরে যে কাচের আয়না থাকে না, ওই সানসেটের মতন ওইরকম আয়নাতে থাপ্পড় দেওয়াতে দুই তিনটা থাপ্পড় দেওয়ার পর আয়নাটা ভেঙে গেছে। আমি ঠিক রাস্তায় মানে দৌড়াইয়া হাঁটে যেভাবে পারছি আমি কবরস্থানে ঢুকে গেছি। ঢুকে যেয়ে দেখলাম যে আমার বাবাকে আর দেখতে পারলাম না, কবরে দেওয়া হয়ে গেছে। আমি প্রথম ঘটনাটা হচ্ছে আমার সাথেও এবং আমার বাবাকে নিয়েও, এটি আমি বলি। আমার বয়স যখন 5 কি 6, সঠিক বলতে পারবো না, মানে আমি কিছুটা বুঝি, আমার জ্ঞান হয়েছে এরকম বলা যায়। তো তখন আমার বাবা বেঁচে ছিল, সালটা হচ্ছে 2005 সাল। তো আমাদের বাসা ঢাকা হচ্ছে দয়াগঞ্জ বাঁশপট্টি বলে, ওইখানে রেল লাইন ছিল, রেল কোচিংয়ের পাশে দুইটা বড় বড় তাল গাছ ছিল। তো আমরা ওইখানে প্রায় সময় খেলাধুলা করতাম। ওইখানে দুইটা রিক্সার গ্যারেজও ছিল, একটা ছিল দুলাল মামার রিক্সার গ্যারেজ, একটা ছিল বাগা মামা, আর একটা ক্লাব ছিল ওইখানে, যে ক্লাবটাতে মহিউদ্দিন মামা নামে থাকতো, উনি হয়তো বা কোনো মানে দলের সাথে জড়িত ছিল। তো তখন তো অতটা বুঝতাম না, ছোট ছিলাম, দেখতাম ওনার ক্লাবে প্রায় সন্ধ্যা হলে অনেক মানুষকে মারধর করা হয় এবং সেটা বস্তার মধ্যে ভরে, মানে বস্তার মুখ বেঁধে মারধর করা হয়। কিন্তু তখন বুঝতে পারতাম না যে কেন মারধর করা হয়। তো একটা সময় আমি আমার বাবাকে বললাম যে বাবা, ওই মহিউদ্দিন কাকার ক্লাবের মধ্যে অনেক মানুষকে মারধর করা হয়, কিন্তু কেন মারধর করা হয়? তখন বাবা বললো, তুমি তো ছোটো, বুঝবা না, তুমি দুইটা রিক্সার গ্যারেজ দেখো না? বলছি হ্যাঁ। কয়, তোমরা যেখানে খেলতে যাও ওইখানে প্রায় সময় রিক্সা হারায় যায়, চুরি হয়ে যায়। তো ওই মহিউদ্দিন ভাই করে কি, উনি চোরগুলাকে ধরে, ওনার কাছে লোক আছে, চোরগুলাকে ধরাই না, উনি ওই মারে, বস্তা ছালার বস্তার মধ্যে ভরে মারতো, মারার পরে ওকে আবার বের করে বুঝে ছাইড়ে দিত। তো এমনিতে ওই মামাটা খুব ভালো ছিল। তো উনি শুনলাম, আমি এই 2-1 দিন আগে শুনলাম যে ওই মামাটা মারা গেছে, মহিউদ্দিন মামা। তো এরপরে হলো গিয়া, আমরা প্রায় সময় এখানে খেলাধুলা করি, তো সবাই বলতো যে ওইখানে দুইটা তাল গাছ, তোমরা এখানে যাও না। আসলে শুনতাম না, তাল গাছ ছিল দুইটা এক পাশে, আবার আরেক বাড়ির সামনে নারিকল গাছ ছিল। তো তার সাথেই আমাদের বাসাটা ছিল টিন সেটের। তো ওই বাসাটা চারদিকে মানে টিন সেট ছিল, ওই বাসে আমরা থাকতাম, লার্কির চুলা ছিল। তো আমার বাবার অবস্থা তখন একটু খারাপ প্রায় বলাই যায়। তো ওই সময় আমার দুইটা ভাই, ওরা আমার বড় চাচাদের ওখানে থাকতো, আমি আমার বাবা আর আমার মা থাকতাম। তো হঠাৎ একদিন আমি খেলতেছি সন্ধ্যার দিকে খেলতেছি, এমন সময় খেলতে খেলতে সবাই চলে গেছে, এখন আমিও চলে যাব, এরকম সময় মনে হয় আমাকে কে যেন একটা মানে ডাক দিল, বাতাসের মতন ডাক আসলো, মানে আওয়াজ কেমন একটা, আমার ভয় ঢুকে গেল, মানে কীরকম একটা বাতাস হয় না বড় সড়ো জোরে। তো আমি আবার বাতাসের পিছনে ছুটতে নিলাম, ছুটতে ছুটতে সেই তাল গাছের একদম গোড়ায় যেয়ে দাঁড়ায় এসেছি। দাঁড়ায় বলতেছি কে কে ডাকে কে, হঠাৎ কে যেন আমার মাথার মধ্যে ঠাস করে একটা থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে আমি আর কিছু বলতে পারবো না, আমি মনে হয় তখন এখানে সেন্সলেস অবস্থায় পড়েছিলাম। তো হয়তো বা আমার মা ভাই মা সবাই খুঁজছে, বাবারা আশেপাশে সবাই খুঁজছে। তারপরের দিন সকাল ভোর ফজরের নামাজের দিকে ওই রিক্সার গ্যারেজেরই এক মানে মিস্ত্রি বলে রিক্সা ঠিক করে, ওই লোকটা মনে হয় বের হয়েছে নামাজ পড়ার জন্য, মসজিদে যাবে। এখন ওইখানে একটা মসজিদ ছিল নামা পড়া, গায়েবি মসজিদ, যাওয়ার পথে আমাকে দেখছে, দেখে বলতেছে যে এটা তো মৌ, পাশের বাড়ির মেয়ে, এখন আমার আম্মারে যেয়ে ডাকতেছে এরকম, আপা আপনার মেয়ে তো ওইখানে পড়ে আসছে। বলছে কি বলেন, আমরা সারা রাত খুঁজছি, আমাদের আত্মীয় স্বজন বাড়ি সব জায়গায় ফোন করে খুঁজছি, ওকে তো পাইতেছি না কোথাও, ভাবলাম খেলতে খেলতে কোথাও চলে গেলো নাকি, নাকি হারাই গেল। আমরা তো ভাবতেছি যে সকাল হলে থানাতে যাব, যাত্রাবাড়ি থানায়, কিন্তু যাই নাই এখনও। ওর আব্বু বলছে যে দেখো কোনো বান্ধবী টান্ধবীর বাসায় আবার রইলো নাকি, তাহলে একটু সকাল হোক, 10-11 বাজুক, ওয়েট করো। এরকম সময় এখন আমাকে যে উঠায় নিয়ে আসছে বাসায়, বাসায় আনার পরে আমাকে হয়তো বা কী কী খাওয়ানো হয়েছে আমি জানি না, মনে নাই, আমি একটু সুস্থ, সুস্থ হওয়ার পরে নাকি আমার বমি ডায়রিয়া হয়ে গেছে। আমি আর মানে এরকম কথা বলি না, মানে ঘুমসে আছি, আমার ভিতরে কথা নাই কোনো। পরে ঢাকা মহাকালী ডায়রিয়া হসপিটালে আমাকে আনা হয়, আমার যতটুকু খেয়াল আছে। ওইখানে আনার পরে আমার সেন্স মানে আমি বুঝতেছি যে আমি হসপিটালে। পরে 7 দিন ছিলাম ঢাকা মহাকালী ডায়রিয়া হসপিটালে। থাকার পরে যেদিন আমাকে ছেড়ে দিবে সেদিন আমার আম্মু আমাকে নিয়ে গোসল করে দিয়ে নিয়েছে হসপিটালের ওই ওয়াশরুমে।
এন্ড আমি আম্মুরে বলতেছি, আম্মু আমার কী হয়েছে, আমি এখনও হাসপাতালে কেন, চলো বাসায় চলে যাবো, আমার হাসপাতালে ভালো লাগতেছে না। বলছি, আম্মু তুমি সুস্থ হয়ে গেছো? এই তো আজকেই বলছে ডাক্তার দুপুরে রিলিজ করে দিলে আমরা বিকালে চলে যাবো। পরে আমরা ওই বাসায় এসে পড়লাম, হসপিটাল থেকে সরাসরি আমরা বাসায় চলে আসলাম। আসার পরে দুই চার দিন পরে আমি একটু মোটামুটি সুস্থ, আবার আগের মতো ওইখানে খেলি, তালগাছের ওইখানে খেলাধুলা করি আস্তে আস্তে। এখন আমার বাবা বলতেছে, না না এই বাসায় আর থাকবো না, আমার মেয়ে এখানে ভয় পাইছে, আল্লাহ বাঁচাইছে আমার মেয়ে ফিরে আসছে, তে চলো আমরা অন্য কোথাও বাসা নিই। পরে ওই বাসার থেকে দুইটা বাসা তিনটা বাসা পরে আরেকটা বাসা নিলাম, সেন্টু মামার বাসা। ওই বাসাতে যাওয়ার পরে খেলা শুরু হলো 2006 সালে, মানে খেলা শুরু হলো ফাইনাল ফুটবল খেলা। ওই খেলা সেদিন রাত্র 3:30 বাজে, 3:30 বাজে অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে। এখন আম্মু বলতেছে যে তোমার আব্বু তো খেলা শেষ হয়েছে কিন্তু এখন কেমন যেন করতেছে, এক কাজ করো তুমি তোমার আব্বুরে নিয়ে বসো, আমি তোমার দাদির বাড়ি যেয়ে খবর দিই। তো আসলে আমি আমার পরিচয়টা দিতে ভুলে গেছিলাম, আমি হচ্ছে ঢাকার স্থানীয় মেয়ে, আমার বাবার বাড়ি হচ্ছে রায়সাবাজার। তো আমাদের বাড়িটা বিক্রি করার পরে আমরা ভাড়া থাকি দয়াগঞ্জে। তো এখন আমার আম্মু ওই ভোরবেলায় আজানের অপেক্ষায় করলো না, আজানের অপেক্ষা না করে মার মুখে যতটুকু শুনছি সে চলে গেছে আমার দাদুর বাড়িতে। তাকে তোমার হ্যাঁ সেমবির ওইখানে একটা মোচড় আছে নারিন্দা, ওইখানে আমার আম্মুকে আটকানো হয়েছে পুলিশে। বলতেছে, এ আপা আপনি এত রাত্রে কোথায় যাচ্ছেন? তো আমার আম্মু বলছে যে, দেখেন ভাই আমার হাজব্যান্ডের অবস্থা খুব ভালো না, আমি আমার শ্বশুর বাড়িতে যাইতেছি খবর দেওয়ার জন্য আমার দেওর ভাসুরদেরকে। পরে ওনারা ছেড়ে দিছে আমার দাদুর বাড়ির ঠিকানা বলাতে, যে সর্দার বাড়ি রায় সাহেব বাজার 16 নং নাসিরুদ্দিন সর্দার লেন বলাতে ছেড়ে দিছে। তারপরে আমার আম্মা গিয়া সবাইকে ডেকে ডেকে বলে আসছে। তো সবাই বলছে, আচ্ছা যাও আমরা আসতেছি। তো তখন আজানও দেয়নি, আবার আসার সময় কোম্পানিগঞ্জ মোচড়ে আমার ফুফাতো বোনের বাড়ি। ওই ফুফাতো বোনটাই আমাদের একটু বেশি খোঁজখবর নিত, বোনটার নাম হচ্ছে পারবিন। তো ওই বোনটার বাড়িতে যে আমার আম্মা আবার মানে ওই যে মেন প্লেটে ধাক্কাধাক্কি করতেছে, খুলতেছে না দরজা। তারপরে ওনাদের বাসার উপরে যে কাচের আয়না থাকে না, ওই সানসেটের মতন ওইরকম আয়নাতে থাপ্পড় দেওয়াতে দুই তিনটা থাপ্পড় দেওয়ার পর আয়নাটা ভেঙে গেছে। তখনই আমার ওই বোনটা গেট খুলা বলতেছে, মানিয়াম্মা আপনি এত সকালবেলা কী করেন এখানে? বলতেছে, পারবিন আমি তোমাকে ডাকার জন্য আসছি, তোমার তো মামার অবস্থা ভালো না, তোমরা তাড়াতাড়ি আসো। পরে বলছে, আচ্ছা আপনি যান, আমি নামাজের সময় হয়ে গেছে, আজান দিছে, নামাজটা পড়ে আসতেছি। তো সর্বপ্রথম আমার ওই বোন আসছে, মামা তো ফুফাতো বোনটা আসছে আমাদের বাসায়। আয়সা দেখে আমার আম্মা বসে আছে, আমি আমার খালাতো ভাই বসে আছে, আমার দুইটা খালাতো ভাই। তো তখন আমাদের বারান্দালা রুম ছিল, তো আমি আর আমার খালাতো ভাই আমার বাবাকে মানে সোজা করে ধরে বসে রয়েছি। বসে রওয়ার পরে মনে হয় আস্তে আস্তে বৃষ্টিটা কিছুটা কমতে কমতে ভোর 7:00 মতো বাজে, 7:45 এরকম আমার বাবা মারা গেল। তো মারা গেল তখন সবাই আমাদেরকে নিয়ে চলে গেলো আমার দাদির বাসায় রায়সাবাজার। রায়সাবাজার চলে গেলো, চলে যাওয়ার পরে ওইখানে সারাদিন আমরা খুব কান্নাকাটি, আমি অজ্ঞান ছিলাম। পরে অনেক মানে রাত্রেবেলা আমার জ্ঞান ফিরছে, তো এর আগে আবার একটু হয়েছে কি, যখন আমার বাবাকে মাটি দিছে, বারটা ছিল সোমবার বিকেলবেলা মাটি দিছে জোহরের নামাজের পরে, এখন আমি একমাত্র মেয়ে, দুই ভাই ওরাও কান্না করতেছে, কিন্তু মেয়ে মানুষের নাকি কবরস্থানে যাওয়া নিষেধ, কিন্তু আমার বাবা আমাকে খুব ভালোবাসতো। আমার বাবা কখনো আমার মনে হয় আমাকে একটা ধমকি পর্যন্ত দিছে। এখন আমার বাবাকে যখন ট্র্যাকে করে সবাই নিয়ে যাচ্ছে, আমাকে কেউ নিবে না, মানে কবরস্থানে মেয়ে মানুষের যাওয়া নিষেধ, আমাকে কেউ নিবে না। পরে এই কবরস্থানটা যে আমাদের বাড়ির কাছেই, মানে সায়দাবাদ ট্র্যাক স্ট্যান্ডের পাশে, এটা কি এখন আসলে বুঝি পরিপূর্ণভাবে। তো সবাই আমাকে রেখে চলে আসছে ট্র্যাকে, তিন ট্র্যাক লোক হয়েছে আমার বাবাকে নিয়ে চলে আসছে। তো আমার বাবার নাম হচ্ছে মৃত আব্দুল বারেক। এখন ওনাকে মাটি দেওয়ার পরে সবাই বাসায় চলে আসছে, কিন্তু আয়সা আমাকে আর কেউ পায় না, কিন্তু আমি তো ট্র্যাকের পিছে পিছে, ট্র্যাক যেভাবে গেছে আমার ট্র্যাক বের হয়েছে দোলাইকাল মোচড় দিয়ে, জোরফুল বাজারের ভিতর দিয়ে, বলদা গার্ডেনের এখানে সালাউদ্দিন হয়ে ডাইরেক্ট ডান পাশে আমাদের আয়সাবাজারের পারিবারিক পঞ্চায়েতের কবরস্থান। আমি ঠিক রাস্তায় মানে দৌড়াইয়া হাঁটা যেভাবে পারছি আমি কবরস্থানে ঢুকে গেছি। ঢুকে যেয়ে দেখলাম যে আমার বাবাকে আর দেখতে পারলাম না, কবর দেওয়া হয়ে গেছে। পরে আমি চলে আসছি, আবার ওই যেভাবে আসছি বাসের পিছনে পিছনে, ঠিক ওইভাবে আমি আবার দাদু বাসে আসছি। পরে সেই দিন রাত্রেবেলা আমাদেরকে সবাই চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন যারা পুরান ঢাকার ছিল, সিদ্দিক বাজার, নাজিরা বাজার, বংশালের সবাই চলে গেছে। এই আমার ওই ফুপুর বাসার থেকে আমাদেরকে ওই দিন আমাদের বাসায় নিয়ে আসা হলো, কারণ ওই যে বাসায় থাকা হয় নাকি 3 দিন অনবরত থাকতে হয়,
তো আমার ওই ফুফাতো বোনটা সবসময় আমাদের খেয়াল রাখতো। ওই ফুফাতো বোনটা আমাদের বাসায় আমাদেরকে নিয়ে এসে দিয়ে গেল, এবং আমার দুই ভাইও বড় চাচাদের বাসা থেকে আমাদের সাথে চলে আসলো। আসার পরে আমার বড় চাচার বড় ছেলে সোহেল ভাইয়া মনে হয় অনেক টাকা দিয়ে গেছে, প্রায় 10-20 হাজার টাকা দিয়ে গেছে হয়তো আমাদেরকে চলার জন্য, তো যতটুকু আমি শুনছি আম্মার মুখে। পরে 3 দিন পর্যন্ত রান্না কে করে দিবে, আমাদের দাদির বাড়ির আশা বাজার, আমরা থাকি ভাড়া। তো আমাদের আশেপাশে অনেক ভালো ভাড়াটিয়া ছিল, পাশে একটা গরুওয়ালা ছিল, অনেক ভালো ছিল ওই নানাটা। ওনারা আমার বাবাকে খুব ভালোবাসত, আমাদেরকেও। পরে আমরা বাড়িতে আসার সাথে সাথে দেখি ওনারা রান্না করে আমাদের জন্য নিয়ে আসছে। নিয়ে আসার পরে রাত্রে আমরা ওনাদের খাবার খাই। তো 3 দিন আমাদেরকে 3 জন খাবার দিছে, তার মধ্যে আমার বোনও একদিন দিছে, ফুফাতো বোন। তো 3 দিনের দিন আমি করছি কি, অনেক বৃষ্টি হয়েছে, দ্বিতীয় দিন রাতে অনেক বৃষ্টি হয়েছে। তো আমি তো এখন কবরস্থান চিনে ফেলছি, আর আমার বাসার থেকে কাছে 10 মিনিট হাইটে গেলে এই কবরস্থান। আমি আমার বাবার খুব ভক্ত ছিলাম, আম্মু অনেক রাগারাগি করতো যে মেয়েরে বেশি আদর দিয়ে নষ্ট করে ফেলতেছি, কিচ্ছু বলতে দেয় না, দেখো পরে মেয়ে নিয়ে পস্তাবা। পরে আমি কবরস্থানে চলে গেছি, যাওয়ার পরে মানে আমি কবরস্থানের ভিতরে ঢুকার পরে দেখলাম যে কবরস্থানটা কেমন শুনশান, একটা লোকও নাই, শুধু একটা লোক আছে পরিচিত, তার নাম হচ্ছে কালাচান, সে এখন মারা গেছে। ওই লোকটাকে চাচা বলতাম আমাদের মহল্লারই, উনি ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল কবরস্থানের। উনি বলতেছে তুমি একা কেন আসছো, আর মেয়ে মানুষের কবরস্থানে আসা নিষেধ। তখন মনে হয় আমি একটা গোল ফারাক প্যান্ট পরে চলে গেছি, বলছে দেখো মাথায় ওড়না দিয়ে আসতে হয়, আর তুমি তো আসতে পারবা না, বড় হইলে আম্মার সাথে আসবা, ভাইয়াদের সাথে আসবা, আইসো না, তুমি ভয় পাবা, কবরস্থান ভালো না। তখন মনে হয় 2-3 বাজে আমি চলে গেছি, ভাতও খাই নাই। পরে অনেক বৃষ্টি হয়েছে, আমার বাবার কবরের আগের কবরটা ছিল আমার বড় আব্বুর কবর, আর আমার বাবাকে দেওয়া হয়েছে আমার দাদির কবরে। এখন গেছি পরে দেখি কি কবরটা চারদিক কেমন ভিজা ভিজা, আমি কবরের দিকে যাইতেছি, আমাকে যাইতে দিবে না, বলতেছে তুমি দূর থেকে দাঁড়াই দেখো। আমি বলছি না, পরে আমি কবরের দিকে যাই, বৈশা পড়ছি ওইখানে একটা লাল কি ফুল গাছ যেন বলে, যে জবা ফুল গাছ মনে হয় বলে, রক্ত জবা, ওইখানে বসে আমি ফুল ছিঁড়ে ছিঁড়ে বাবার কবরে দিতেছি, আর মানে মাটি হাতায় দেখতেছি। তখন কোনো ইটা টিটা দেওয়া হয়নি কবরে। তো এখন হঠাৎ করে আমার চোখ গেছে, মানে মাথা যেদিকে রাখা হয় উত্তর দিক বলে, এখন ওই যে কেউ বিশ্বাস করে না কথাটা, আমি বাসায় এসে সাথে সাথে বললে আমি অজ্ঞান হয়ে গেছি। মানে কবরে ওই সারারাত্র বৃষ্টি হওয়ার কারণে কবরটা তো তাজা ছিল, পানি গেছে কবরে, পানি যাইতে যাইতে হয়তো বা গর্ত হয়ে গেছে। আমার বাবার আবার একটা চোখ ডিস্টার্ব ছিল, আমার বাবার হাত ছিল 22 আঙ্গুল, এক আঙ্গুলের মধ্যে এই পাশে আরেকটা আঙ্গুল ছিল। এখন ওই চোখটা বের হয়েছে, যে চোখটা ডিস্টার্ব ছিল, আমার বাবা আবার রঙের কাজ করতো, তো ওই রঙের কাজ করার সময় কোথার থেকে যেন গুলি আইসা লাগছিল, গুলির কারণে চোখটা নষ্ট হয়ে গেছে, চোখটা ঠিক করা হয় নাই টাকার কারণে। তখন দেখলাম ওই একটু সাদা কাফনের কাপড়টা বের হয়ে আছে, আর বাবার চোখটা বের হয়ে আছে, অল্প একটু চোখ। তো আমি আর কাউকে কিছু না বললাম, কারণ বললে যে তোমাকে বের করে দেয় কবরস্থান থেকে, আমি কাউকে কিছু না বললাম ওইটা একটু খুঁদলাম, হাত দিয়ে আমার ডান হাত দিয়ে খুঁদার চেষ্টা করলাম, খুঁদার চেষ্টা করলাম, পরে পুরো একটা চোখ আমি বের করতে পারছি, যে চোখটা নষ্ট। বের করার পরে তখন দেখলাম যে হ্যাঁ, এটা আমার বাবা বা আমার বাবারই চোখ। পরে আমি আবার মাটি দিয়ে ওই চোখটা যেভাবে ছিল আবার এরকম ঢেকে কাপড়টা দিয়ে একটু ভাজ করে দিয়ে আবার মাটি দিয়ে আমি ঢাইকা দিলাম। দেওয়ার পরে এখন ওই কালাচান কাকা বলতেছে অনেকক্ষণ হয়ে গেছে, তুমি যাইতেছো না কেন, তোমাকে একটু বাসায় খুঁজবো, তুমি কাউরে বইলে আসো না। বলছি না, বইলে আসিনি। পরে বাসায় চলে গেছি, তখন মনে হয় আশ্রয় আজান দেয়। এখন আমার আম্মু আমাকে বকতেছে, প্লাস একটা থাপ্পড়ও মেরে দিছে, বলতেছে যে সাহস কত বড়, কাউরে না জিজ্ঞেস করে কবরস্থানে ঢুকে গেছে। আমি যখন আম্মুর এই কথাগুলো বলছি, আম্মু তো কাঁদতেছে আর বিশ্বাস করে না, বলতেছে তোরে যদি কবরে ডাবায় রাখতো, তোরে যদি কবরস্থানে মাইটে ফেলতো, তুই গেছোস কেন, ভালো হয়েছে দেখছোস, বকতেছে আর যাবি আর যাবি না। আর আম্মুরে কিছু বলি না, ভাইয়ারও বসি, পরে ভাইয়া আমাকে বকতেছে, বলছে দেখো বাবা নাই, তুমি আমার একটা মাত্র বোন, আর যাইও না বোন আমাদের ছেড়া, কোথাও যাইও না, কোথাও যাইতে মন চাইলে আমাকে বইলো, আমরা নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পরে আবার স্কুলে যাই, আমার বাসার কাছে সায়দাবাস করাতিটোলা CMS স্কুল, CMS মেমোরিয়াল স্কুল, সরকারি স্কুল প্লাস হাই স্কুল। তখন আমি ক্লাস 3 পড়ি, তো আমার বাবা মারা যাওয়ার কারণে ওই বছরটা আমার নষ্ট হয়ে গেল। ওই 3-তে পড়ি, ওই পড়া অবস্থায় কিছুদিন ক্লাস যাই, আবার ভালো লাগে না, যাই না, আবার আম্মু নিয়ে যায় না, টিফিন দেয় না, ভাইয়ারাও নিয়ে যায় না, তো হাইটা হাইটা যাইতে ভালো লাগে না, এরকম যাই যাই হঠাৎ করে কী করি, প্রত্যেক বৃহস্পতিবার আমি স্কুল থেকে পলাই। আমাদের স্কুল এক দারোয়ান আছে নানা বলি,
তো নানাকে আমি বলছি, নানা আমার শরীর ভালো না, এরকম মিথ্যা কথা বলে বলে কয়েকদিন আমি একা একা পলাই, মানে ওই স্কুলের ওই পাশে নানা দাঁড়ায়, সে কারোর বলবা না, আমি তোমার টাকা দিব বইলা, ওনারে দিয়ে আমি ওই পাশ দিয়ে ব্যাগ দিয়ে দিই, আর আমি সদর গেট দিয়ে বেরিয়ে চলে আসি। আমাদের স্কুলে দুইটা গেট ছিল, একদম মাথায় একটা গেট, ওই গেটটা বন্ধ থাকতো, আর একটা গেট ছিল রেললাইনের সাথে, ওই গেট দিয়ে আমরা ঢুকতাম সব স্টুডেন্ট। ওই গেট দিয়ে বেরোয় আমি ওই পাশ থেকে ওই ব্যাগটা নিয়ে চলে আসতাম, কিন্তু চলে বাসায় যেতাম না, কবরস্থানে চলে যেতাম। কবরস্থানটা খুব ঠান্ডা, আলো বাতাস হাওয়া, যাই আমি কী করতাম, যেখানে মানুষ নামাজ পড়তো ওইখানে যা অনেকক্ষণ বসে থাকতাম, আবার অনেক সময় ঘুম আসলে ওখানে ঘুমায় যেতাম। এরকম যাইতে যেতে প্রায় দিন আমার অভ্যাস হয়ে যায়, এই একদিন দুদিন আর যাই না। আগে তো প্রত্যেক বৃহস্পতিবারে যেতাম, এখন কী করি, টিফিন আওয়ারেই পলাই, অনেক সময় ব্যাগ রেখেই পলাই, অনেক সময় ব্যাগ নিতে পারলে নিই, না নিতে পারলে আমি ওই স্কুল ড্রেস পরা অবস্থায় কবরস্থানে যাই, বাবার ওইখানে যাই ঘুমিয়ে যাই, ওই কবরের ওইখানে যে পাকা মোজাক করা যে টাইলসের ওইটার মধ্যে আমি ঘুমিয়ে যাই। এরকম প্রতিদিন যাইতে যাইতে আরেকটা লোক থাকতা মানে থাকতে শুরু করলো কবরস্থানে, উনি আবার বলতেছে, দেখো আইসো না প্রতিদিন, অনেক সময় আমরা থাকি না, আবার অনেক সময় থাকি, কখন কী হয়ে যায় বলা যায় না, আইসো না। তো যে একটা যাইতে না করছে সেদিন একটু ভয় ঢুকে গেছে, ভয় ঢুকে যাওয়ার পরে কী করলাম, আমার দুইটা ফ্রেন্ড আসছিলো ওদেরকে নিয়ে যেতাম, ওই নিপা আর আমার নামের নাম ছোটো মো, ওদেরকে নিয়ে একসাথে যাইতাম, ওদেরকে নিয়ে যাইতাম, যাওয়ার পরে কবরে ঢুকতাম, কবরস্থানে ঢুকতাম, ওরা আবার কী করতো, ওরা আমাদের বাবার কবরে বেশিক্ষণ দাঁড়াইতো না, ওরা পুরো কবরস্থানটা ঘুরতো, ঘুরে ওরা আবার ফল ফল পাই রাখাইতো, আম গাছ ছিল, জাম গাছ ছিল, মানে এক এক ধরনের গাছ ছিল। তো খাড়াজোড়া গাছ বলে এটা একটা ওষুধি গাছের মানে পাতা বলে, ওইটা নাকি অনেক সময় চিপড়ায় রস খাইলে অনেকের মানে কষা ছেড়ে দেয়। তো এটা আমাকে একজনে চিনিয়ে দিল যে অনেক সময় এরকম কারো হইলে এই পাতাটা নিয়ে দিলে, ওই ওষুধি গাছের পাতাটা চিপড়ায় পানিটা বিজল বিজল হয়, রস খেলে কষাটা ছেড়ে দেয়, অনেক সময় জন্ডিসের অনেক উপকার করে। তো ওদের নিয়ে যাই, ওরা দুই তিন দিন আমার সাথে যায় সঙ্গ দেয়, পরের থেকে আর ওরা যাইতে চায় না, তে যাইতে চায় না। এরকম অনেক দিন যাইতে যাইতে হঠাৎ করে একটা সময় আমার আম্মা বলতেছে, আমার মেয়েটা তো কবরস্থানে নেশা হয়ে গেল, দেন কী করা যায়। আর একদিন আম্মা যায় দেখে যে হ্যাঁ সত্যি সত্যি, আমি আসরের টাইমে আমি কবরস্থানের ওইখানে একাই পুরো কবরস্থান রাউন্ড দিতেছি, ঘুরতেছি, আর অনেক মানুষ কবরস্থানে জিয়ারত করে চলে যায়, আবার অনেকে লাশ নিয়ে আসে, আমি ওইখানে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি, আমার বরাবর কবর ওইখানে যায় জিয়ারত করি। তারপরে একদিন আমার বড় আম্মুরে যায় বলতেছে যে চাচি আম্মা, আমি তো আব্বুর কবরে প্রায় সময় যাই, তো ঈদ হইলে আমার ওই বড় আব্বু করতো কি, পাখিয়ালা দুই টাকা দিত সবাই রে, 10 টাকার বান্ডিল রাখতো নতুন, আর 20 টাকার আর 2 টাকার, তিনটা বান্ডিল রাখতো, 20 টাকার বান্ডিলগুলো হয়তো বা বড় মানুষদের দিত 10 টাকারগুলো, আর আমাকে দিত পাখিয়ালা 2 টাকার, 5টা নইলে 10টা নোট দিত, পরে আমি আবার নিয়ে চলে আসতাম। তখন আমার মনে আছে আমাদের দয়াগঞ্জ থেকে আমাদের রাশাবাজারে ভাড়া ছিল 4 থেকে 5 টাকা, 4-5 টাকা রিক্সা ভাড়া ছিল। তো অনেক সময় আমি হাইটেই চলে যেতাম, অনেক সময় রিক্সার মধ্যে পিছনে চলে যেতাম, রিক্সার পিছনে ঝুলে যায় না, ঝুলেই চলে যেতাম, রিক্সাওয়ালা অনেক বকাঝোকা দিত, আমি নামো নামো নামো, নামতাম না, ওইভাবে চলে যেতাম। আবার কোনো সময় টাকা থাকলে রিক্সা দিয়ে চলে যেতাম। পরে একদিন বড় আম্মুরে ঘটনাটা বলছি যে বড় আম্মু আমি তো আব্বুর কবরে যাই, বলছে না আমি মানুষের যাইতে হয় না, যাবি না, এখন বড় হইতেছিস না আর যাবি না। পরে আস্তে আস্তে এরকম করে আমি একটা সময় কবরস্থানে যাওয়া বাদ দিলাম, কবরস্থানে যাওয়া বাদ দিলাম, পরে বাসায় ঘুমায় থাকি। তো যখন একা শুই আমি, যখনই মানে সবাই ঘুমায়, ভাইয়া ঘুমায়, আম্মু ঘুমায়, আর বারিন্দায় আমার খালাতো ভাই, খালাতো ভাইয়ের বউ, আমার একটা ছোটো ভাতিজা, ওরা ঘুমায়, তো আমি একটা বাজে স্বভাব ছিল যে আমি মোবাইল টিপা টিপির অভ্যাস, তখন মানে মোবাইল কিছুটা বুঝি, বাটাম মোবাইল বেরিয়েছিলো যে সিটি সেল সিম চলতো, তো আমি আমার বাবার একটা মোবাইল ছিল সিটি সেল সিমের, ওই মোবাইলটা তখন আমি টিপা টিপি করতাম, কিন্তু বুঝতাম না। তো ওই টিপতে টিপতে অনেক সময় আমি কী করতাম, গান শুনতাম আর খাতার মধ্যে লিখতাম, গানগুলো স্টপ করে করে কলি লিখতাম, যে মানে শুনে শেখার চেষ্টা করতাম। হঠাৎ আমার চোখ যাইতো তাকের দিকে, তাকের দিকে চোখ গেলে মনে হতো কি, কিছু একটা আমাকে দিকে হাসতেছে, মানে আমার দিকে হি হি করে হাসতেছে, বড় বড় দাঁত, বড় বড় দাঁত হি হি করে হাসতেছে। এখন আমি কাউকে কিছু বলি না, না বলে 2-4 মিনিট মানে তাকায় থাকি, আমি তাকায় থাকি, মনে হয় যে আমাকে দেখলেই হাসে। আমি তাকায় থাকতে থাকতে একটা সময় আস্তে 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 করে উঠি, ওঠার পরে ওই হাসিটার মধ্যে যাই ধরি, যাই দেখি ওটা একটা বস্তা। আবার 2-3 দিন পরে হঠাৎ এরকম আবার এরকম তাকায় থাকি, তাকায় থাকতে থাকতে আবার এরকম হাসে, এক এক জায়গায় হি 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 করে হাসে, বড় বড় দাঁত বের করে হাসে। তখন কিছুটা ভয় পাই, ভয় পাই, আবার কাউকে বলি না, আবার আম্মু ধমক দেয় ঘুমা, এত রাত হয়েছে এখনও ঘুমায় না, ঘুমা। পরে আবার কী করি, আবার ওই হাসিটাকে ধরতে যাই, যাই দেখি যে একটা ডিবার ঢাকনা, মানে মুখ খাওয়া টাইপের,
আবার এরকম দুই চার দিন দেখি না দেখি না, হঠাৎ দেখি না দেখি না, আবার এরকম চার পাঁচ দিন যায়, এক সপ্তাহ হয়ে যায়, আবারও যদি না ঘুম আসে ওইটা ভাবি মাথার মধ্যে, ওটা কাজ করে যে কী দেখলাম কী দেখতেছি কী দেখি, ভাবতে ভাবতে আবার যখন তাকাই দেখি ওটা হি হি করে হাসতেছে, ধরি দেখি হাড়ি পাতিল। ওটা একদিন আমার মাকে বলেই ফেললাম যে মা আমি না প্রায় সময় ভয় পাই, আমার শরীরটা না ঝাড়া দিয়ে ওঠে, তোমরা তো ঘুমাও, আমি যখন তাকাই দেখি যে যেদিকেই তাকাই সেদিকেই হাসি, মানে জোরে জোরে হাসে, ধরতে যাই আর হাসিটা নাই। এখন আমি তো ভয় পাই, বলছে ঠিকই আছে না ঘুমাইলে তো ভয় পাবি, আর আরবি পড়াই, তাহলে আরবি পড়াস কী জন্য, মসজিদে যে পাঠাই, মসজিদে হুজুরে কী করে, নামাজ পড়া শিখায় না, তারপরে অজু শিখায় না, সুরাজ দোয়া শিখায় না, বলছে হ্যাঁ শিখায় তো, তাহলে ওগুলা কী জন্য শিখো, ঘোড়ার ঘাস কাটতে, ওইগুলা পড়তে পারো না, ওই দোয়া টোয়া পড়া ঘুমাইবা তাহলে আর কিছু হইব না। পরে এরকম কয়েকদিন দোয়া টোয়া পড়া শুই শুই, পরে ওই যে আমার যে তালগাছের যে ঘটনাটা বললাম যে শুরুতে আমাকে যে থাপ্পড় মেরে ফেলে দিছিল, ঠিক ওই ওই জায়গাতেই আমার এক ফ্রেন্ডের বাবা, উনি ছিল ওই রেললাইনের পাশে দয়াগঞ্জ বাজার বলে বড় বাজার, বাজারে সবজি বিক্রি করতো, সবজি বিক্রেতা। ওই আঙ্কেলটা খুব ভালো ছিল, তো ওই আঙ্কেলটা হঠাৎ একদিন বাজার থেকে আসতেছে দুপুর টাইমে, হঠাৎ করে আসার সময় ওনাদের বাসাটার মাঝেই নারিকল গাছ, ওনাদের গেট দিয়ে ঢুকতেই নারকল গাছ আর ডান পাশে তাল গাছ রেললাইন। হঠাৎ করে উনি মনে হয় সিগারেট খাইতে খাইতে তাল গাছের সামনে গেছে, রুমে আইসা হয়তো বা শার্ট টাট খুলে লুঙ্গি পরা অবস্থায় সিগারেট খাইতে খাইতে গামছা গলায় দিয়ে মনে গেছে। এখন ওনার শরীরটা ভার হয়ে আসতেছে, উনি ভার হয়ে আসতেছে দেখে উনি বুঝতে পারছে, বুঝতে পারছে পরে উনি কী করছে সাথে সাথে লুঙ্গিটা কাছা দিয়ে উনি জোরে জোরে হাঁটে, ওনার সাথে সাথে হাঁটে, ওনার শরীরটাকে আটকে রাখার চেষ্টা করে। উনি বলে বলতেছে কি যে দাঁড়া আমার পিছু নিতেছস, তোরে দেখ কী করি। এটা বললে আঙ্কেল কী করছে ওইখানে স্তব্ধ দাঁড়াইছে, দাঁড়ায় প্রস্রাব করছে, মানে গোল করে উনি প্রস্রাব করছে, গোল করে প্রস্রাব করে ওইখানে দাঁড়ায় রয়েছে, ওই প্রস্রাবের মাঝখানে উনি দাঁড়ায় আছে। এখন বলতেছে যে আয় আমার কাছে আবি না, আয় এখন আয় দিই তোর কত সাহস, আয় এই বাউন্ডারির ভিতরে আয়। পরে বলতেছে যে ওনার ওপাশ থেকে নাকি মানে কথার আওয়াজ ভেসে আসতেছে, বলতেছে যে আজকের মতো তো তোরে ছাইড়ে দিলাম, তোরে আমি বাটে পায়নি, দেখ দেখ তোরে আমি কী করি, রাখ তোরে আরেক দিন পায়নি। আঙ্কেলটা কী করছে সাহস করে বলছে যাচ্ছে পারলে তুই আসিস, আবার আসিস দেখা যাক, বুঝলা ওই আবহাওয়াটা চলে গেছে, যে আওয়াজ শব্দটা চলে গেছে। আঙ্কেল কী করছে বাসায় এসছে, রুমে ঢুইকা উনি ঠাস হয়ে ওনাদের দুয়ারের মধ্যে নাকি সেন্সলেস অবস্থায় অজ্ঞান হয়ে পড়ে গেছে, পড়ে গেছে যে অনেকক্ষণ পাঁচ দশ মিনিট পরে পানি পুনি ঢালা হয়েছে ছিটানো হয়েছে, উনি জ্ঞান ফিরে বলতেছে আমার ফ্রেন্ডকে সজীবকে আর সজীবের মাকে, যে ওনারা জিজ্ঞেস করতেছে তোমার কী হয়েছে, পরে বলতেছে যে দেখো এরকম এরকম আমি সিগারেট খেতে খেতে ওইখানে গেছিলাম, তো হঠাৎ করে আমার সাথে এই কাহিনিটা ঘটছে, ঘটার পরে আমি তো এরকম এরকম করছি, করার পরে তো ওই আওয়াজটাও চলে গেছে আর আমিও আয়েশা কেমন যেন হয়ে গেছে আর বলতে পারি না। এটা হচ্ছে আমার ছোটোবেলাকার মানে প্রথম একটা ভূতের ঘটনা, আমি যে ভয় পাইতাম 2005-06 সালের ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।